পাপিয়ার গুপসুলের ভিডিও ফাঁস সদ্য বহিষ্কৃত নরসিংদী যুবলীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ওরফে পিওর অপকৃতি নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। মুখরোচক গল্প এখন শুধু পাপিয়াতে সীমাবদ্ধ নেই, আলোচনা এসেছে অনেক রতি মহারথীর নাম। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তার ফ্রেমবন্দি অনেক ছবি। পাপিয়া ও তার স্বামী সুমনের একাধিক মোবাইল ফোনের কল লিস্ট, কল রেকর্ড, ভিডিও ক্লিপসে এই ছবি সূত্র শত শত নারী পুরুষের সম্পৃক্ততার হাদিস মিলেছে। এমনকি পাপিয়াদের আটকের পর র্যাব ও পুলিশ হেফাজতে প্রাথমিক চিকিৎসাবাদের জন্য তারাও জানিয়েছে বহু চাঞ্চল্যকর তথ্য। ওয়েস্টিনের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজে রয়েছে ওই শুটে তারা কারা যাতায়াত করতেন তাদের রেকর্ডও। সব মিলে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের হাতে এখন হাই প্রোফাইলে কয়েক ডজন নারী পুরুষের নাম। এদিকে হোটেল ওয়েস্টিনের সুইমিং পুলে পাঁচ যুবতী নিয়ে পাপিয়ার গোসলে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক ওয়ালের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাপিয়া ধরা খাওয়ার পর থেকে তাহলে বিভিন্ন দল থেকে বাদ করে দেওয়া হয়েছে এবং তার নামে বের হতে শুরু হয়েছে বিভিন্ন ছবি, ভিডিও ক্লিপ এবং সাথে অনেক বড় বড় নেতাকর্মীদের ছবিও। পাপিয়ার রয়েছে অস্ত্র, মাদক এবং বিভিন্ন পতিতার সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও রয়েছে তার কাছে। এখনও অনেক ভয়ে রিক্সে রয়েছে অনেক নেতাকর্মী। পাপিয়া সম্বন্ধে আপনার কি মতামত এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।